নমস্কার বন্ধুরা, আমি তীর্থঙ্কর। তীর্থ হাইক চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজ আমি আছি মুন্সিয়ারিতে। তো বাঙালি জানেনই, ভ্রমণপ্রিয় বাঙালি পায়তলা শস্যে এক জায়গায় বেশি দিন থাকতে পারে না। তো মুন্সিয়ারি আজকে এই অপরূপ সৌন্দর্য আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি যেখানে এসেছি, অনেক জায়গায় বাঙালিরা যায়, সবাই যায়, কিন্তু এই হোটেল থেকে এইরকম হাত ছোঁয়া দূরত্বে পিক বোধ হয় আপনারা আর কখনও দেখেননি। মানে এই যে সৌন্দর্য, মানে বলে বোঝানো যাবে না, যে মনে হচ্ছে যেন হাত ছোঁয়ালেই পিকটা ধরতে পারব। হোটেলের খালি রুম ভিউটা দেখুন, এই আমি পর্দা সরালাম, পিছনে পিক আর পিক, পুরো পঞ্চচল্লী আমার পিছনে রুম থেকে। মানে এই অসাধারণ দৃশ্য, মানে যে না এসেছে সে মানে ক্যামেরায় বোঝাই যাবে না, মানে চোখের সামনে ক্যামেরা কিছুই না, কি যে অপূর্ব লাগছে। এখন সকাল 10টা বাজে। তো আমরা মুন্সিয়ারিতে সাইট সিনে বেরিয়েছি। সাইট সিন বলতে এখন যাবো নন্দাদেবী টেম্পল। নন্দাদেবীটা আমরা হেঁটেই যাচ্ছি, চাইলে গাড়িতেও যাওয়া যায়। ও কি দৃশ্য সামনে, কি দৃশ্য! অভাবনীয় দৃশ্য সামনে, জাস্ট ফাটাফাটি এই জায়গাটা। ও এখান থেকে হচ্ছে পুরো মুন্সিয়ারি শহরটা দেখা যাচ্ছে, আর এই সামনে পঞ্চচল্লী পিক। এই অসাধারণ লাগছে হেঁটে হেঁটে যেতে যেতে। আমি আর দিদিভাই যাচ্ছি, পাহাড়ে এসে হাঁটার মতো মজা আর কিছুতেই হয় না। বল, ভালো লাগছে না হাঁটতে? খুব ভালো লাগছে, হাঁটলেই তো সব দেখা যায়। মানে পাহাড় যে কি জিনিস, গাড়ি করে যেমন কালকের থেকে খালি গাড়িতে ঘুরছি, গাড়ি থেকেও দেখতে ভালো লাগে, কিন্তু এই যে হেঁটে ঘুরলে যে পাহাড়টাকে যে অনুভব করা, মানে এই অনুভূতিটা তো আর অন্য কিছুতে নেই। এই যে আমরা এখন নন্দাদেবী যাচ্ছি ট্রেক করে, সেই পুরোটা রাস্তা জুড়ে এই সব পিকগুলো দেখা যাচ্ছে। মানে এমন কোনো স্পট নেই যে এখান থেকে দাঁড়িয়ে তুলতে হবে, পুরোটা রাস্তাতেই দেখা যাচ্ছে। পঞ্চচল্লী যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, ও সচরাচর আপনি ইউটিউবে পাবেন না এই ভিডিও। মানে কী যে রাস্তা দিয়ে হাঁটছি আপনি, মানে এই দেখুন কী রাস্তা দিয়ে হাঁটছি। পাহাড়ের রিজ ধরে এই সামনে হচ্ছে পঞ্চচল্লী, এই পাশে পুরো বুগিয়াল, পিছনেই আর্মি ক্যাম্প, হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এগিয়ে চলেছি। মানে কি যে পরম তৃপ্তি, মানে অকল্পনীয় পরম তৃপ্তি। মানে যারা ট্রেকিং করেন না তারাও এসে এখান দিয়ে যেতে পারবেন, মানে এত ভালো জায়গা। We'll be right back.
যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, একটা আবেদন তাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আনতে থাকব। নন্দাদেবীর মন্দির মুন্সিয়ারির মেন শহর থেকে 3 কিলোমিটার দূরে, তবে গাড়িতে আসলে গাড়ি যেখানে থামায় সেখান থেকে 200 মিটার হাঁটলেই মন্দির পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমরা তো ভেতরের পাহাড়ি রাস্তা দিয়ে আসছি, তো এখনও আপাতত 2-2.5 কিলোমিটার তো হেঁটে ফেলেছি, তো জানি না সামনে এখনও কতটা রাস্তা আছে, তো দেখি কতক্ষণ লাগে। ভাই যদি নন্দাদেবী টেম্পল এসে কাছে যাই, ऊपर से जाना पड़ेगा, ऊपर से एकदम सीधा उधर ही मिल जाएगा। कहाँ से है आप लोग? वेस्ट बंगाल। अच्छा बंगाली? हाँ बंगाली। आप लोग फौजी है? हाँ ये भी तो बंगाली है सर। अरे ये भी बंगाली है। अपने कौन से? हम आसाम। अच्छा आसाम में बंगाली। ओह वो पड़े उठे ही भैली। अरे टेंपल कोर কি জায়গা, ও মাই গড, ও মাই গড, ও ও ও কোন রাস্তা দিয়ে যাব আমরা? এই রাস্তা দিয়ে যাব পুরো রিজ ধরে ধরে। আগে জঙ্গল হে হইতে হোগা মঙ্গল। বাবাই দেখ এবারে ভ্যালি থেকে নেমে গিয়ে আমরা এবার জঙ্গলের রাস্তায় ঢুকে গেছি। ও আমরা যে খালিয়াটপ ট্রেক করতে যাইনি সেটা পুরো পুষিয়ে গেছে আজকে এখানে এসে। আমার তো মনে হয় না আমরা ছাড়া কেউ নন্দাদেবী এইভাবে ট্রেক করে গেছে জঙ্গলের ভেতর দিয়ে। এই রাস্তার জন্য ভিডিও করে শেষ করে উঠতে পারবো না। ও আপনারা যদি কখনো মুন্সিয়ারি আসেন আর নন্দাদেবী টেম্পল যান, আমি তো বলবো গাড়ি ছাড়া একটুখানি আসবেন, যারা একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন। বয়স্ক লোক থাকলে আনার দরকার নেই, কারণ রাস্তায় একটু হারিয়ে যাওয়ার ভয় থাকতে পারে। কিন্তু আমরা মোটামুটি ফৌজি যারা তাদেরকে, যারা মেস চালা পালক আছেন তাদেরকে জিজ্ঞাসা করে আমরা এসেছি এইদিকে, সামনে পেয়ে গেছি মন্দির। আর মানে এই যে বিউটি, এই বিউটি আপনি জীবনে পাবেন না, জীবনে না, কোনো জায়গায় ট্যুর করে পাবেন না, মানে ট্রেক ছাড়া এই বিউটি পাওয়া যায় না। আর যারা আপনারা ট্রেক করতে পারেন না, এমনি ট্যুর করেন, মানে তাদের জন্য তো মানে আদর্শ জায়গা, মানে এত সুন্দর যে ট্যুরের জায়গায় এসে ছোট্ট একটা ঘণ্টাখানেকে ট্রেক করে নিলেন, মানে ঘণ্টাখানেক আপনার লাগবে না, 3-4 ঘন্টা লেগে যাবে খালি ছবি তুলতে। ওফ মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গা যেন আপনার জন্য স্পট, মানে এত সুন্দর, এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না। এই দেখুন 360 ডিগ্রি আমি ঘোরাচ্ছি, এই দেখুন কী জায়গায় দাঁড়িয়ে আছি, খালি দেখুন জায়গাটা।
যাক, এখান থেকে মোটামুটি মন্দিরের আর ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র আমাদের গ্রুপটা খালি এসেছে এই রাস্তা দিয়ে, আমি ভাবা যায় না। এই যে অবশেষে আমরা এই এসে পৌঁছে গেছি নন্দাদেবী মন্দিরে। এই আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম, আর যারা গাড়ি করে আসে তাদের কিছুটা হাঁটতে হয়, তাদের রাস্তাটা এটা। ফেরত যাওয়ার সময় রাস্তাটাও দেখিয়ে দেবো। যারা গাড়ি করে আসে তারা এই রাস্তা দিয়ে আসে, আর আমরা জঙ্গল দিয়ে ওই রাস্তা দিয়ে এসেছি। এই টাকা লাগলো ঢুকতে? হ্যাঁ। ও আচ্ছা, এন্ট্রি ফি আছে, এখানে এন্ট্রি ফি দিতে হয়, 20 টাকা করে এন্ট্রি ফি। এই মন্দিরের পরিবেশটা অসম্ভব সুন্দর, পাহাড়ের গায়ে মন্দির। আমরা এখন আছি উত্তরাখণ্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল, নন্দাদেবী মন্দিরে। তো মা নন্দা অর্থাৎ মাতা পার্বতীর পুজো হয় এখানে। তো সমুদ্রপৃষ্ঠ থেকে 7,500 ফুট ওপরে এই মন্দিরে আসতে আমাদের মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার মতো ট্রেক করতে হয়েছে। তো অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স চারদিকটা। তো চলুন পুরো ক্যাম্পাসটা একবার ঘুরে দেখে নিই। আছে ভিউ পয়েন্ট, এই সামনের দিকটা যাবো। আর এই দিকটা বাচ্চাদের জন্য খেলার জায়গা করে দিয়েছে। ফিরে যাওয়ার রাস্তা, এটা বাঁধানো সুন্দর করে রাস্তা, এটা দিয়ে মেনলি লোকে আসা যাওয়া করে। এই হলো গাড়ির রাস্তা। তো গাড়ি করে আসলে এখানে গাড়ি দাঁড়াবে, দাঁড়িয়ে এই কিছুটা হাঁটা, মোটামুটি 5 মিনিট লাগবে না হেঁটে। আর আমরা তো ওই ট্রেক করে এসেছি, আর আমাদের জন্য গাড়ি আগের থেকে এসে দাঁড়িয়েছিল। ফেরত যাওয়ার সময় আমরা গাড়িতেই চলে যাব। নন্দাদেবী করে এবার আমরা চলে এসেছি সরস বাজার। তো সরস মার্কেট, এখানে এখানকার লোকাল জিনিস পাওয়া যায়। তো দেখব যে কী কী পাওয়া যায় এখানে। মোজা, টুপি, খরগোশের লোম দিয়ে করা একটা জামা, মা নেবে এটা? এই উত্তরাখণ্ডের ট্রেডিশনাল টুপি।
जो बोला ना खरगोश का, खरगोश का उनका ये टोपी बनता है। अच्छा, हाथ लगा के देखा, ये खरगोश से बना है, खरगोश का पार्ट से, लेकिन ये पतला है ना, रंग गर्म बहुत होता है। कितना पैसा है ये? 350 ये महंगा मिलता है ना आइटम, ये पूरे चाहिए ट्रेडिशनल टोपी। ये एक ग्लास का दाम ही 500 टका। কিছুটা গন্ধ বেরোচ্ছে মশলাপাতির। আচ্ছা, মশলা এই মশলার গন্ধ পাচ্ছিলাম না, এই দেখো এখানে সব মশলাপাতি, এই যে উল্টুলগুলো এত দাম, বিশাল দাম। আর এই যে জড়িবটি মশলা সব, এই মুন্সিয়ারিতে এখানে হচ্ছে বাইক রেন্ট। তো আপনারা যারা গাড়ি করে ঘুরবেন না, নিজেরা বাইক ভাড়া করে ঘুরতে চান, এখানে এসে কথা বলতে পারেন। भैया, हाँ भैया, मैं बाइक रेंट लेने के लिए, चार्जेस क्या है? बाइक का है, बुलेट का है भैया 1200, और स्कूटी का है 700 पर डे हिसाब से। हाँ, डे। यही हलो हमारे होटल पांडे लॉज। तो आगे वीडियोते ही अपन के बोले जो মুন্সিয়ারির सब बेस्ट रूमटा होटेल ही आछे। तो चलून एक बार से रूमटा केमन अपन के देखाई। এই যে বলছিলাম যে এই হোটেলের সবথেকে বেস্ট রুমটা দেখাবো আপনাদেরকে। তবে এই হোটেলের কেন বলবো, পুরো মুন্সিয়ারির বেস্ট রুম এটা, 360 ডিগ্রি ভিউ। এই বিছানায় আমি বসলাম, আর এই বিছানার থেকে বসে এই পুরো, এখন তো পিকগুলো ঢেকে গেছে মেঘে তাই বোঝা যাচ্ছে না, একদম হাতের সামনে পিক। আর আমি আছি এই পান্ডে লজে, আর পান্ডে লজের ওনার पांडे जी। सर, মুন্সিয়ারি में सबसे पुराना होटल हम चलाते हैं। মুন্সিয়ারি में पुराने होटल चलाने के अलावा हमारे पास ये মুন্সিয়ারি का बेस्ट रूम है। মুন্সিয়ারি का बेस्ट रूम इन द सेंस, क्योंकि यहाँ जो ट्रेडिंग, यहाँ जो रेटिंग करते हैं, रेटिंग में पिछले 4 साल से इस रूम को फर्स्ट अवार्ड मिला हुआ है, क्योंकि इसमें 360 व्यू देते हैं। बाथरूम से भी, कमोड से भी हम पंचुली का पीक दिखाता है। अगर आप बाथरूम से भी दिखाई देता है, মুখ ধুলেন, ধুয়ে এখানে পঞ্চচুল্লি। ইস, মেঘে ঢেকে গেছে বলে দেখা যাচ্ছে না। ये सब रूम कितने में आता है आपका यहाँ? ये रूम है, इस रूम का हम मिनिमम 1800, मैक्सिमम 3500 सीजन के हिसाब से। सीजन के हिसाब से इस रूम का, परंतु पांडे लॉज का जो रूम स्टार्ट होता है वो 300 से लेके 1800 रुपए तक होता है। लेकिन 300 वाला होगा तो इतना व्यू अच्छा नहीं आएगा ना, 300 का कुछ व्यू नहीं आएगा, परंतु हम गरीब फैमिली के लिए भी रूम बना तैयार किया है। और आपको यह मतलब आपका थोड़ा कॉन्टेक्ट नंबर बोल दीजिए अगर आना है तो। अगर हमारे पास आप आना चाहते तो 7248433365 एक नंबर ये है, 9411303073 दूसरा नंबर है। इन नंबरों पर कॉन्टेक्ट करिए, या गूगल पे पांडे लॉज सर्च करिए, या पांडे जी को देखिए। पांडे जी का हमारा भी वीडियो होस्ट से भाई लोगों ने डाल रखा है, उसके हिसाब से हमसे कॉन्टेक्ट कर सकते हैं। और उत्तराखंड में कहीं भी कोई परेशानी आने पर पांडे जी को जरूर याद करें, हम आपकी हर पॉइंट पे, हर जगह पर पूरे उत्तराखंड में हेल्प करेगा। আর এখানে আসার পর আপনার মনে হবে না যে আপনি বাড়ির বাইরে এসেছেন, মানে এসে এত আপনার মানে হোমলি ফিল হবে। আর এই পান্ডেজি খুব ভালো বাংলাতে কথা বলতে পারেন এবং বাংলা কথা সব বোঝেন। না, আমি বাংলা বুঝবে, আমি 90% বাঙালি, বাঙালি চাই লোক সব শিখা দিয়ে আমাকে। এখানে খা আলু পোস্ত, সিদ্ধ চাওয়াল, মসুর ডাল পাওয়া যাবে, বাঙালি খাবার দাবার। ঠিক আছে, থ্যাংক ইউ পান্ডেজি। থ্যাংক ইউ স্যার।
रूम पे जा रहे हैं अभी हम दोपुरे लांच करे बैरिए पड़े अब एक ग्राम घुरे देखो एखे सामने और को एक्टिविटीज नहीं तो सामने जा देखी कम रास्ता घाट भारत लगे पहाड़ी रास्ता हाँटते पहाड़ मानी तो खाली उपभोग करार जिन जी करब से उपभोग्य दारुण लगे दारुण मुंशियारी एत सुंदर जगह ना आसले मैं बोले बोझाना जाए ना तब आस्ते आस्ते ठंडा पड़े सकाल दिखे टेम्पारेचार 8 मत छो तो रातला और एक ठंडा है तो मुंशियारी शहरटाई घुरे देखार मत मैं स्कूल छात्र छात्री छुट्टी हो आसते ये नीचे दिक्कत हो पूरा शहर का চিকেন অর্ডার করতে এসেছি কত করে চিকেন এখানে 280 তো এবারে চিকেন ফিকেন কাটা হচ্ছে ততক্ষণ একটু আশপাশটা ঘুরে নি এটা হচ্ছে মুনশিয়ারির মেন শহরটার মানে লোকে রেসিডেন্স স্কুল মার্কেট সব হচ্ছে এই জায়গাটা আমরা হোটেল থেকে একটু নিচে নেমে এসেছি নিচে নেমে আসার পর এই জায়গাটা পেয়েছি বেশি করে নামতে হয়নি মোটামুটি 15-20 মিনিট নামার পরেই এই জায়গাটা পেয়েছি এখানেও আছে গেস্ট হাউস তবে হোটেলগুলো মেইনলি উপরের দিকেই আর পরে আমরা ঘুরে ঘুরে এসেছি একটা শর্টকাট রাস্তা আছে এখান দিয়ে ফেরার সময় ওই রাস্তা দিয়ে চলে যাব মুনশিয়ারির ভিডিও আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কালকে আমরা এখান থেকে যাচ্ছি কৌশানী তো সেখানে গিয়ে আবার ভিডিও হবে तो एर परवर्ती भिडियो देखार जो अवश्य हमार चैनल संगे जुड़े थकबें भिडियो सम्पूर्ण देखार जो असंख्य धन्यवाद।